আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাই। আজকে পরিচিতি দেখে নাও, পাঠ পরিচিতি হলো শ্রেণী অষ্টম বিষয় গণিত অধ্যায় এক অর্থাৎ প্যাটার্ন। পাশের চিত্রগুলি দেখে কি ধারণা পাওয়া যায়? এখানে আমরা দেখি চিত্রগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে আগাইছে। এইগুলো এক একটা প্যাটার্ন বিদ্যমান। পাশের সংখ্যাগুলি দেখে কি ধারণা পাওয়া যায়? সংখ্যাগুলিও একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের দিকে ধারাবাহিকভাবে এরকম গেছে। এখান থেকে আমরা প্যাটার্নের ধারণা পাই। তো আজকে আমাদের পাঠ প্যাটার্ন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কি তা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার জ্যামিতিক প্যাটার্ন নির্ণয় করতে পারবে। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। আজ আমরা আলোচনা করব প্যাটার্ন নিয়ে। প্যাটার্ন নির্দিষ্ট পন্থায় কোনো কিছু যেমন সংখ্যা, নকশা বা যে কোনো গাণিতিক বিষয় সাজানোকে গণিতে প্যাটার্ন বলে। যেমন 3, 7, 11, 15, 19 এভাবে যেতে থাকবে, এটি একটি প্যাটার্ন। এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 4। এখানে আমরা চিত্রটা লক্ষ্য করি। প্যাটার্নের প্রথম চিত্রে কাঠি 4টি, দ্বিতীয় চিত্রে কাঠি 7টি, তৃতীয় চিত্রে কাঠি 10টি। প্রতি চিত্রে কাঠি বৃদ্ধি পেয়েছে, 7 বিয়োগ 4 সমান 3, 10 বিয়োগ 7 সমান 3, অর্থাৎ 3টি করে। সুতরাং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে 10 যোগ 3 সমান 13টি। এই কাঠির সংখ্যা একটি বীজগণিতীয় রাশির সাহায্যে প্রকাশ করা যায়। যেমন প্রথম চিত্রে কাঠি 4 সমান 3 গুণ 1 যোগ 1, দ্বিতীয় চিত্রে কাঠি 7 সমান 3 গুণ 2 যোগ 1, তৃতীয় চিত্রে কাঠি 10 সমান 3 গুণ 3 যোগ 1। এভাবে কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 3 গুণ ক যোগ 1, অর্থাৎ 3 ক যোগ 1। সুতরাং বীজগণিতীয় রাশিটি হল 3 ক যোগ 1। এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় যোগ সাত যোগ আট যোগ নয় যোগ দশ ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল নির্ণয়ের একটি সূত্র প্রতিপাদন করতে পারি। আমরা ধরি ক সমান 1 থেকে 10 সংখ্যার যোগফল, বা ক সমান বিপরীত হয় যদি আমরা সাজিয়ে লিখি 10 যোগ 9, এভাবে 10 থেকে 1 পর্যন্ত যোগফল সংখ্যা। তো 2 ক সমান আমরা লিখতে পারি, দুটো যদি যোগ করি লিখতে পারি 2 ক সমান 1 যোগ 10 প্লাস 2 যোগ 9 প্লাস 3 যোগ 8, এভাবে +9 যোগ 2 প্লাস 10 যোগ 1, এভাবে আমরা লিখতে পারি। বা 2 ক সমান 1 যোগ 10 গুণ 10, কারণ এখানে 10টা পদ আছে, প্রত্যেকটারই যোগফল 11 হয়, এভাবে 10টা পদ এবং 10 দিয়ে গুণ। বা ক সমান সমান 2 যদি ভাগ্যে দেই 1 যোগ 10 গুণ 10, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি যে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2। এখানে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 10, পদ সংখ্যা 10। তো যোগফল নির্ণয়ের এটা একটি সূত্র। চিত্রের প্যাটার্নের প্রথম চিত্রে রেখার 4টি, দ্বিতীয় চিত্রে রেখার সংখ্যা 7টি, তৃতীয় চিত্রে রেখার সংখ্যা 10টি, চতুর্থ চিত্রে রেখার সংখ্যা 13টি। এই কাঠির সংখ্যাগুলি দিয়ে একটি সংখ্যা প্যাটার্ন তৈরি করা যায় এবং এদেরকে যোগ আকারে লিখে পাই 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ ড্যাশ ড্যাশ। প্যাটার্নের বীজগণিত রাশিটি হলো 3 ক যোগ 1। সুতরাং
প্যাটার্নের 50তম চিত্রটি তৈরি করতে রেখার প্রয়োজন হবে 3 × 50 + 1 = 151। তাহলে প্রথম 50টি রেখার প্রয়োজন হবে, অর্থাৎ যোগফল হবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ প্রথম সংখ্যা ভাগ 2। যোগফল সমান 4 + 151 × 50 সমান ভাগ 2 সমান 3875। একক কাজ 7 + 11 + 15 + 19 এই সংখ্যা প্যাটার্নের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত, পরবর্তী দুটি পদ কত বের করো। 1 সমষ্টির সূত্রটি লিখো এবং 6 + 11 + 16 + 21 প্যাটার্নের 50তম সংখ্যা নির্ণয়ের বীজগণিতীয় রাশি বের করো। 2 4 + 7 + 10 + 13 + 301 প্যাটার্নের সমষ্টি নির্ণয় করো। বাড়ির কাজ, একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রে চতুর্থ চিত্র অঙ্কন করো। প্যাটার্নের পরবর্তী চিত্রের রেখার সংখ্যা নির্ণয় করতে একটি বীজগণিতের রাশিটি নির্ণয় করো। প্রথম 100টি চিত্র তৈরি করতে কতটি রেখার প্রয়োজন হবে তা সূত্রের সাহায্যে নির্ণয় করো। এটা তোমরা বাড়িতে সমাধান করবে। আজকের ক্লাসে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।